আবারও বিপুল ভোটে সাবেক মেয়র ইকরামুল হক টিটুকে বেছে নিয়েছে ময়মনসিংহবাসী। শনিবার কয়েক স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া উৎসব মুখর পরিবেশে শেষ হয় সিটি কর্পোরেশন নির্বাচন। হুমায়ুন কবিরের চিত্রে খোরশিদুল আলম মজিবের প্রতিবেদন, জানাচ্ছেন পিন্টু হাজং। ময়মনসিংহ সিটি নির্বাচনে 128টি কেন্দ্রে ভোট হয়। বড় ধরনের কোনো বিশৃঙ্খলা ছাড়াই শেষ হয় ভোট গ্রহণ। শনিবার সন্ধ্যায় ফলাফল ঘোষণা শুরুর কয়েক ঘন্টার মধ্যেই এগিয়ে যায় সাবেক মেয়র ইকরামুল হক টিটু। রাত 10টার দিকে সব কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে ইকরামুল হক টিটু ঘড়ি প্রতীক নিয়ে 1,39,604 ভোট পান। সাদিকুল হক খান মিল্কি টজু হাতি প্রতীকে 35,763 ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে। রিটার্নিং কর্মকর্তা বেলায়েত হোসেন টেবিল ঘড়ি প্রতীক ইকরামুল হক টিটুকে বেসরকারিভাবে মেয়র পদে বিজয় ঘোষণা করেন। শনিবার সকাল থেকেই ময়মনসিংহ সিটির 33টি ওয়ার্ডের 128টি কেন্দ্রের 990টি বুথে ভোট গ্রহণ হয়। ময়মনসিংহ সিটি কর্পোরেশনে মোট ভোটার সংখ্যা 3,34,490 জন। মেয়র পদে আওয়ামী লীগের 4 জন ও জাতীয় পার্টির 1 জন সহ 5 জন লড়াই করেন। পিন্টু হাজং, নাগরিক।